একটা বেটি ছেলে বিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, কি হয়? ও জীবনে কোরআন পড়া জানে না, জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, উযু কেমন করে করতে হয় জীবনে জানে না। শ্বশুর বাড়িতে গিয়ে তখন আর শাশুড়ি বলছে, হ্যাঁ গো বহু তুই নামাজ পড়বি না? ও জীবনে নামাজ পড়িতে জানে না, নামাজ কি জিনিস জানে না। তো যদি ওর শাশুড়ি বলে, মাজি আমি নামাজ টামাজ পড়িতে জানি না, এখন কেমন করে নামাজ পড়বো, লজ্জা লাগবে বলতে, তখন ওর শাশুড়ি বলছে, মাজি এবার আমার মা বাপের বাড়ি যাবো, ওখান থেকে আইসা তখন নামাজ পড়বো। তো শাস্ত্রী বলছে, নতুন বহু যখন বলছে তো ঠিক আছে, আর কত চাপ দেবো, এবার মা বাপের বাড়িতে এসে নামাজ পড়বে তো পড়বে। এবার শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি বাড়িতে গেছে, এবার আইনাতে যদি ঢুকছে তো ওর বাপ ঘেরা ঘুরেছে, ঘেরা বুঝেন তো, ঘেরা ঘুরেছে। ই বেটি ছেলেটা বাড়িতে ঢুকতে ঢুকতে ওর বাপ ফেতুয়া দিতে শুরু করেছে, গোলামের বেটা গোলাম, সোনার বেটা সোন, খেলার বেটা খেলা, আর বেটা আইরা, ছেড়ের বেটা ছেড়া, আটুর বেটা আটুর, কাটুর বেটা কাটুর, চল তো খেলার বেটা শুরু দিতে শুরু করেছে। কি ভেজাল আছে কোচে, আমাকে তুমি কোনোদিন নমাজ পড়া শেখাচ্ছ, আমি নমাজ পড়বো, মেধুর বেটি তুই নমাজ পড়তে জানিস না, বুঝে না? এবার বাপে নমাজ পড়া শিখেছে, দেখেন বাপ কত বড় বলেছে, বাপে নামাজ পড়া শিখেছে। ওই আচ্ছা বেটি কত তোর শ্বশুর বাড়িতে কে কে নামাজ পড়ছে? তো বলছে আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ দাদা শাশি বুড়ি মানুষ নামাজ পড়ছে, আমার শাশুড়ি নামাজ পড়েছে, আর যা বেটানি নামাজ পড়ছে, আমার নরদওয়ালা নামাজ পড়ছে, সবাই আরো নামাজি, তাহলে বাপ শিখেছে নামাজ পড়া। দেখেন ওই এক বাপ করিস বেটি, তো দাদা শাশি বুড়ি মানুষ নামাজের নিয়ম কারণ বেশি জানে, ও আর পাঁচ দিনে তুই খাড়া হয়ে নামাজ পড়বি, যেমনি কেরে ও নামাজ পড়বে অমনি কেরে তুইও পড়িস। বউটা কইছে, তাহলে তো খুবই আসেন যে বাপু, একবার ছাপিয়েছে, একবার উঠছে, একবার পড়ছে মাটিতে উঠছে, খুবই আসল নামাজ পড়া। ও জানে না যে কে রুকু বলে, কে কে সাজদা বলে, কে কে কোমা বলে, জানে না। ওই একবার উঠছে, একবার বসছে, একবার মাথা ঢুকছে, একবার যে করছে, ঠিক আছে। কিছুদিন পর, পাঁচ দিন সাত দিন পর আবার শ্বশুর বাড়ি গেছে, এবার শাশুড়ি বলার আগে বউটা উঁচু করেছে নামাজ পড়বো বলে, আগে হাত দিয়েছে কি পা দিয়েছে আল্লাহ জানে উঁচু করেছে, উজু টুজু করে আব্বা যে বলেছে যে দাদা শাশে পঞ্জরে নামাজ পড়তে খড়ো হবি, বুড়ি মানুষ নামাজে নিয়ম কারণ বেশি জানে। এবার বুড়ি পঞ্জরে খড়ো হয়েছে, আল্লাহ আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, এখানে এখানে কি দোয়া পড়ে পড়ে একটা, আল্লাহ আকবার বলে হাত বুকে বেঁধে কি দোয়া পড়ে, জোরে বলে বাইরে মানি পড়ে, তো আস্তে আস্তে পড়ে না, জোরে জোরে দোয়াটা পড়ে, আস্তে আস্তে পড়ে, কিন্তু বহুটা আল্লাহ করলে হাত বেঁধেছে, উঠতে আর চুপ করে দেখছে যে পড়ি কি পড়েছে। তো আর কেউ তো জানে না যেখানে ব্যাগ মানি পড়ে যায়, ও তো জানি না নামাজ পড়তে, ও আর খেয়াল নেই বুড়ি আমাকে গেল দিছে বলে, ও তো ধর মনে ওনাকে গেল দিছে, খুব খুব গেল দিছে। এই নামাজ পড়তে 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 নামাজে মারা যাওয়ার খুঁজি আসে না, একটু খুঁজি এসে পড়ি, তো বহুটার খেয়াল যে আব্বা তো কয়েছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, এই নামাজে খুব লেতে বলছে নামাজে খুব তা হয় কি, বহুটাও নামাজে ঠিকেছে। রুকুতে গেছে বুড়ি মানুষ, রুকুতে গেছে পাঞ্জরে কথা বহু, ওই বেটি ছেলেটা একটু হুড়া লেগে গেছে, তো ওয়ার খেয়াল যে বুঝে নমাজে গুতা মারতে হয় যে আমাকে বুড়ি গুতা মারলে, আব্বা তো কয়েছে যেমনি কেরা পড়বে অমনি কেরা পড়িস, এই জুয়ান বহু এমন কেরা দাদা সাহেবকে গুতা দিয়েছে যখন রুকুতে গুলিতে ফেলে গেল। ওর শাস্তি তখন পাঞ্জরে ছিল, ও দূরে কুণ্ঠে তার এসে কয়েছে, রে ঠিক না বেটি যেমনি মরে গেল যে আরো তুই কেন তো জন্য ঢাকা মারলি, দূর জীবী মে আমার কি দোষ, আব্বা কয়েছে যেমনি কেন পড়বে উনি কেন পড়িস, তুই আমাকে একটু আসতে দিয়েছে আমি একটু জোর করে দিয়ে দিচ্ছি, তো কি হয়ে গেল? এরপর বাড়িতে যদি বহুল আসেন তো বহুটা বাড়িতে এসে, বাড়িতে আপনার জান্নাত হবে না জাহান্নাম হবে? আপনারা কইবেন হাজি মাওলানা, নেকার বউ বাড়িতে এসে কি হবে, দিনদার বউ বাড়িতে এসে কি হবে? হাদিস রাসূল বলে দেখেন 1400 বছর আগে কি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, এ আমার মন ইসুনের উপরে আকাশের তলাতে যতগুলি মাল রয়েছে, সামান রয়েছে সোনা চাঁদি হীরা মোতি মুক্তা যত রয়েছে, যদি একদিকে করে দাও আর নেককার স্ত্রীকে যদি একদিকে রাখো, আল্লাহ রাসূল বলেছেন এই জমিনের উপরে আকাশের তলাতে
সময় এবং চাঁদের যারা না রয়েছে রমত তোমার নেককার বেবের তার চাইতো বেশি দাম সোনা এবং চাঁদি বলাকে খুব সুন্দর করে যত্ন করে লুকিয়ে রাখি আর একটা নেককার মেয়েকে আমরা যত্ন করতে পারি না আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাইরা আমার নবীর যুগে সাহাবা কেরাম নেককার বিবি বাড়িতে নিয়ে এসেছেন তার বাড়ি কাল কি হয়ে গেছে নেককার যদি বাড়িতে বিবি নিয়ে আসেন আপনার বড় বড় মুসিবতকে উদ্ধার করে দিবি নেককার যদি নারী বিবাহ করে আনেন মুসলমান আপনার বাড়িতে যদি কোন রকমের মুসিবত চলে আসে আপনার মাথাতে যদি কোন রকমের মুসিবত চলে আসে তাহলে আল্লাহর কসম করে বলে আপনার বিবিটা যদি নেককার হয় আপনার বিবিটা যদি হুঁশিয়ার হয় আপনার বিবিটা যদি নেককার হয় তাহলে ও বলবে যে স্বামীর কষ্ট হয়েছে তো আমাকে কষ্ট হলো আপনার কষ্টটাকে দূর করার জন্য ও লেগে থাকবে সাই মুসলিম শরীফ দিন শরীফে একটা হাদিস আছে আল্লাহ নবী একটি মসজিদে বসে আছে মসজিদে নবী পেতে বসে আছে আজকে যেমন বসে বসে জালসা শুনছে ঠিক নবীর সাহাবীরা বসে আছে হঠাৎ করে রে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি হাদিস বয়ান করেছেন অন্য রওয়ায়েত আছে যে আবু হুরায়রা নিজে ছিলেন মেহমান একজন মেহমান এসে কুটুম এসে আল্লাহ রাসূলকে বলছেন নবী গো আজ রাতে আপনার বাড়িতে আমি থাকব আজ রাতে আপনার বাড়িতে মেহমান হয়ে থাকব নবীজি আজ রাতে আপনার বাড়িতে আমি কুটুম তালি করব দয়া করে আপনি মেহমান হিসাবে আপনি আমাকে কবুল করে নেন একজন লোক এসে নবীকে বলছে নবীজি আজ রাতে আপনার বাড়িতে আমি মেহমানদারি করব থাকব রাসূল মেহমান পেলে খুবই খুশি হইতেন রে ভাইরা খালারা ভাই রাসূলের হাদিসে নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসলে তার পর মুসিবত কিভাবে দূর হবে দেখেন আল্লাহ রাসূলের ওই সময়তে সব বিবিদের বাড়ি আলাদা আলাদা এটা হলো হাফসার বাড়ি এটা হলো সাফিয়ার বাড়ি এটা হলো আয়েশার বাড়ি এটা হলো সাইনাবের বাড়ি এটা হলো সাউদার বাড়ি সব বিবির বাড়ি আলাদা আলাদা আর একটা কথা এখানে বলে দিলে মুসলমান মুসলমান একটা থেকে দুটা বিবাহ করতে পারে তিনটে বিবাহ করতে পারে চারটে বিবাহ করতে পারে একসাথে চার চারজন বিবিকে নিয়ে মুসলমান বসবাস করতে পারে কিন্তু মুসলমান যদি আপনার বাড়িতে একটা দুটা তিনটা চারটা পর্যন্ত স্ত্রী হয় আল্লাহ নবী বলেছেন খবরদারি আখানটা ঘরে তাকে রাখিও না আলাদা আলাদা ঘরে তুমি রাখিও তোমার দুটা বিবি আছে একটা বিবিকে এখন ঘরে রাখো একটা বিবিকে এখন ঘরে রাখো বাড়ি বানিয়ে লাও দুদিন তোমার কাছে থাকবো দুদিন তোমার কাছে থাকবো একদিন তোমার কাছে থাকবো একদিন তোমার কাছে থাকবো তিন দিন তোমার কাছে থাকবো তিন দিন তোমার কাছে থাকবো এই করে বাড়ি বানিয়ে লাও আজকে আমরা মুসলমান দুটা বিবাহ করে নিছে একটাকে ভালোভাবে দেখি একটাকে ভালোভাবে দেখি না একটাকে শুরু